তৃণমূল কংগ্রেসের নির্বাচনী অস্থায়ী ক্যাম্পে বোমা মারার অভিযোগ। তুফানগঞ্জ তৃণমূলের নির্বাচনী অস্থায়ী ক্যাম্পে বোমা মারার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্ধরান ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা নম্বরের 88 নম্বর বুথের ঘটনা। এ বিষয়ে অন্ধরান ফুলবাড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিশ্বজিৎ দে বলেন, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের নির্বাচনী অস্থায়ী ক্যাম্পে বোমাবাজি করে। এরপরে আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ এবং সেখান থেকে বোমের নমুনা সংগ্রহ করে তুফানগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। যদিও বিজেপির দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। খবর পাই ভোরবেলার দিকে আর কি, যে এখানে একটা বোম ব্লাস্ট হয়েছে, কিন্তু এখন যে পরিস্থিতি আছে দেখি, এখানে তো মানে অন্য কেউ তো ছিল না, এগুলো সব তো মানে বিজেপিরই সব এগুলো চক্রান্ত। আমাদের অন্ধরান ফুলবাড়ি কিন্তু এরকম এরকম না, বা এরকম পরিস্থিতিও আমাদের এখনো তৈরি হয়নি যে আমাদের বোম ব্লাস্ট করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। কিন্তু আজকে যে এই পরিস্থিতি, এই পরিস্থিতি তো এরপরে তো ভয়ানক রূপ মানে রূপ ধারণ করবে। মানে আপনাদের অস্থায়ী ক্যাম্পেই? আমাদের আমাদের অস্থায়ী ক্যাম্পে এই পরিস্থিতি করে গেছে ওরা। রাত আনুমানিক 1:30 নাগাদ বিজেপি আশ্রিত দুষ্কৃতি আমার এই অস্থায়ী ক্যাম্পে বোমা মারছে এবং ক্যাম্পে চারপাশ দিয়ে আগুন লাগে। আগুন লাগাই দেয়? আচ্ছা, আর কখন টের পেলেন আপনারা? আজকে সকালে। আচ্ছা, রাতে আর আসেননি? না, রাতে আমি যাইনি, সকালবেলা এসে দেখতে পারি। ভারতীয় জনতা পার্টি বোম বারুদের রাজনীতি করে না। সারা বাংলা জুড়ে বোম গুলি বন্দুক নিয়ে কারা রাজনীতি করছে, কারা আঘাতের মারছে, এটা বাংলার মানুষ জেনে গেছে। অন্ধরন ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস এবার নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে যাবে। আজকে মানুষের যখন সাড়া পাচ্ছে না, তখন তারা নিজেরাই নিজেদের কার্যালয়ে বোম মেরেছে না কি মেরেছে করে অন্যের ঘরে দৌড় চাপানোর চেষ্টা করছে।